আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি দুবাই ভিজিটে ঘুরতে যাব, তো তার জন্য প্রথমে যেটা করতে হয়, দেশের বাইরে যাওয়ার জন্য করোনা টেস্ট করতে হয়। করোনা টেস্ট করার জন্য মাঝদি যাব, যেহেতু লকডাউন চলছে। লকডাউনের মধ্যে আমরা হুন্ডা দিয়ে যাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড, আমরা দুজনেই করোনা টেস্ট করবো। আমরা দুজনেই দেশের বাইরে যাব। তো মোটর সাইকেলে আমার ফেনী থেকে মাঝদি যেতে এক ঘন্টা লেগেছে, যেতে এক ঘন্টা, আসতে এক ঘন্টা, মোট দুই ঘন্টা লেগেছে। দুই ঘন্টা জার্নি করে গিয়ে আমরা ওখানে করোনা টেস্ট করেছি। তো ভাবলাম ছোট্ট করে, মানে দুবাই যাওয়ার, ভিজিটে যাওয়ার জন্য যে প্রস্তুতি আমি নিচ্ছি, তার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি করোনা টেস্ট করতে গিয়ে আমরা ফর্ম ফুম করেছি, ফর্ম ফুম করার পর আমাদের করোনা টেস্ট হয়ে গিয়েছে। এখন আমরা আবার ব্যাক করব। তো আমাদের টেস্ট নেগেটিভ এসেছে, পরের দিন মোবাইলে চলে আসে। আর আমি এখানে যে আমার যা যা লাগে একটা মেয়ের জন্য, যা যা দরকার আমি সব নিয়েছি, ফেস ওয়াশ, ব্রাশ, টুথপেস্ট, ক্রিম, পারফিউম, তেল, সাবান, শ্যাম্পু, ক্রিম, মানে আমার যা যা লাগে আমি ছোট্ট ছোট করে নিয়েছি, অল্প অল্প। ট্রাভেলসের জন্য অনেক বেশি জিনিস নেওয়া যায় না, বা অনেক বেশি জিনিস নিলে ব্যাগ বড় হয়ে যায়, তাই আমি আমার ছোট ছোট করে জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। তো যারা ঘুরতে যাবেন, মানে মহিলাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক জিনিস লাগে, তাই ছোট ছোট কোটার মধ্যে ঢুকিয়ে নিলে আপনার কম জিনিস লাগবে, কম জায়গার মধ্যে আপনি বেশি জিনিস নিতে পারবেন। তো এ হচ্ছে আমার কসমেটিক্সের প্রস্তুতি। এই ব্যাগটার মধ্যে আমি সব নিয়ে নিচ্ছি। আর আমি ডলার নিয়েছি, এয়ারপোর্টে ডলার দেখাইতে হয়, ওই দেশি ধারাম নিয়েছি। তো এই যে এখানে আমি আমার টাকাগুলো রেখেছি, এই ব্যাগটা আমার টাকার জন্য। এই এখন এই দুইটা ব্যাগ আবার আমি একটা বড় ব্যাগের মধ্যে রাখবো। এই যে এই হচ্ছে আমার ব্যাগ। আমি জুতা নিয়েছি, এই জুতাগুলো নিয়েছি কারণ হাঁটতে সুবিধার জন্য এই জুতাগুলো। আর এই যে জামা নিয়েছি, আমি ওখানে 6-7 দিন থাকবো, 6-7 দিনের জন্য আমি 7-8টা ড্রেস নিয়েছি কারণ বাইরে পরবো, আবার বাসায়ও পরবো, তাই একটা গামছা নিয়েছি, শ্যাম্পু। এই হচ্ছে আমার ব্যাগ। এই যে আমি দুবাই থেকে জিনিস আনার জন্য আমি 3টা ব্যাগ নিয়েছি, একটা ব্যাগের ভিতরে নিয়ে 3টা ব্যাগ। আবার আমার ছোটো ব্যাগগুলো তো, একটা টাকার জন্য, একটা আমার কসমেটিক্সের জন্য, আর একটা বড় ব্যাগ। মোট এখানে 3টা, আমার 6টা ব্যাগ হয়ে গিয়েছে। তো এখন আমার বিদায় পর্ব। যেহেতু লকডাউন চলতেছে, আমরা একটা প্রাইভেট কার নিয়েছি। প্রাইভেট কারে করে আমরা ফেনী থেকে ঢাকা যাব। আগের দিন ঢাকায় চলে যাব, পরের দিন আমাদের ফ্লাইট, মানে হচ্ছে 20 তারিখ। আমার মেয়ে কষ্ট হচ্ছে কারণ ওদের অনেক ঝামেলা আছে, করোনার টেস্ট আর অনেক ঝামেলা, তো এই জন্য ওদেরকে নিচ্ছি না। আমি আর শুধু আমার হাজব্যান্ডই যাচ্ছি। আমার হাজব্যান্ড এর আগেও অনেকবার গিয়েছে, তো এবার ওর সাথে আমি যাচ্ছি। অনেক স্বপ্ন ছিল দেশের বাইরে যাবো, ঘুরতে যাবো, তো স্বপ্ন আমার আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। তো একটা বাস চলতেছে, লকডাউনের মধ্যে বাসটা ঘুরতে থেকে আসলো। ঢাকা যাওয়ার পথে আবার আমি বিকেলে রওনা দিয়েছি, তো রাস্তার মধ্যে আমাদের, মানে রাস্তা কি ঢাকাতেই আর কি, আমরা যেখানে যাব তার আগেই আমাদের ইফতারের সময় হয়ে গেছে, তো আমরা ওখানে ইফতার করেছি। ইফতার করে এই যে ইফতারের পরে আমরা রাস্তার মধ্যে ইফতার করি, ইফতারের পরে আমরা ঢাকায় চলে গেছি। ঢাকায় গিয়ে আমার বোনের বাসায় রাত্রে ছিলাম। এই হচ্ছে রাত্রের দৃশ্য সাত থেকে, খুব সুন্দর লাগে। আর ছেলে মেয়েগুলোকে মিস করেছি, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।